বন্ধুরা, এসএসসির মাধ্যমে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে 6506টি শূন্য পদে প্রচুর কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে 31 তারিখ পর্যন্ত তোমরা সবাই অনলাইনে আবেদন করতে পারবে। কী কিছু এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়সসীমা কী রয়েছে, সিলেবাসে কী রয়েছে, বেতন কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং বন্ধুরা, যারা আমাদের চ্যানেল WBPSC এক্সামে প্রথমবার ভিজিট করছো, তোমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে কোনো চাকরির লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল WBPSC এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলসগুলো আমরা জেনে নিই। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। যেটি তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও, তাহলে এসএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা দেখতে পাবে 29 তারিখে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, সেটি ডাউনলোড করলেই তোমরা পেয়ে যাবে। এখানে কি রয়েছে, এখানে কম্বাইন্ড, এখানে গ্র্যাজুয়েল লেভেল এক্সামিনেশন CGL এক্সামিনেশন 2020, এখানে দেখে নাও ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন যেটা বলা হয়েছে 29 তারিখ, মানে আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 তারিখ পর্যন্ত, 31 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তাহলে লাস্ট ডেট রয়েছে 31 জানুয়ারি। তাহলে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020 নোটিফিকেশন এটি। এরপর এখানে টায়ার ওয়ান এক্সামেরও ডেট দেওয়া হয়েছে, টায়ার ওয়ান এক্সামের ডেট দেওয়া হয়েছে 29/5/2021 থেকে শুরু করে 7/6/2021 পর্যন্ত কিন্তু এক্সামটা চলবে। এরপরে টায়ার টুর এক্সাম সেটিকে পরবর্তীতে ডিক্লেয়ার করা হবে। এরপর এখানে দেখানো সমস্ত পোস্টগুলো যেগুলো রয়েছে, গ্রুপ বি এবং গ্রুপ সি পদে সমস্ত ভ্যাকান্সি রয়েছে। এরপর এখানে পোস্টগুলো এখানে দেওয়া রয়েছে, একটা করে এখানে দেখতে পাচ্ছ, পোস্ট নেম, ডিপার্টমেন্ট নেম এখানে দেওয়া হয়েছে, ক্লাসিফিকেশন অফ পোস্ট, মানে পোস্টটি কিসের, গ্রুপ বি অথবা গ্রুপ সির জন্য। তারপরে এখানে ডিজারেবলের এখানে এই রয়েছে, তারপরে এদিকে রয়েছে এজ লিমিট। তারপরে এখানে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এখানে নস এক্সক্লুডিং 30 ইয়ার, তাহলে 30 বছরের ঊর্ধ্বে এখানে হলে হবে না। তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এখানে তোমরা এজ লিমিটগুলো দেখে নেবে, সমস্ত এজই বেশিরভাগই যেটি রয়েছে 18 থেকে শুরু করে 27 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি সমস্ত পোস্টের জন্য এলিজিবল মোটামুটি রয়েছো। এখানে দেখতে পাচ্ছ সমস্তগুলো এখানে দেখে নাও। এখানে যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা রয়েছে, এটি বয়সসীমা বলা হয়েছে এখানে 20 থেকে 30। এখানে তোমরা বয়সসীমাগুলো দেখে নেবে, অনেকগুলো পোস্ট রয়েছে, অনেকগুলো এখানে লেভেল করে পোস্ট রয়েছে, এখানে কোনটি গ্রুপ বির জন্য, কোনটি গ্রুপ সির জন্য, কোনটি গ্রুপ ডি, এখানে গ্রুপ সি এবং শুধু বি রয়েছে, আদার্স কোনো নেই, গ্রুপ বি এবং গ্রুপ সিতেই রয়েছে শুধু। এগুলো তোমরা দেখে নেবে, চেক করে নেবে কে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও এখানে। এরপরে দেখে নেবে, এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বিতে, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, তারপরে রয়েছে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, তারপরে সাব ইন্সপেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসার, সমস্ত কিছু এখানে ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। আগে আমরা চলে যাবো, এগুলো তোমরা একবার চেক করে নেবে, বয়সসীমা বা আর কিছুগুলো যেগুলো বলা হয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের সাব ইন্সপেক্টর, এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, আগে দেখে নেবো। আগে আমাদের ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এখানে, কীভাবে আবেদন, কী সমস্ত কিছু ডিটেলস রয়েছে, সেগুলো নিচে স্ক্রোল ডাউন করে আসলে তোমরা পেয়ে যাবে। এবছর সবথেকে যেটি ইম্পর্টেন্ট সেটি হলো গিয়ে ভ্যাকান্সিকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, টেন্টেটিভ ভ্যাকান্সি, যেটা টেন্টেটিভ ভ্যাকান্সি বলা হয়েছে, টোটাল 6506টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে গ্রুপ বির মধ্যে রয়েছে গ্যাজেটেড, গ্যাজেটেড অফিসারে রয়েছে এখানে টোটাল 250টি ভ্যাকান্সি, গ্রুপ বিতে নন গ্যাজেটেড রয়েছে 3513টি ভ্যাকান্সি, এবং গ্রুপ সিতে ভ্যাকান্সি রয়েছে 2743টি ভ্যাকান্সি গ্রুপ সিতে রয়েছে। আগে দেখে নেবো, আগে এখানে এলিজিবল ক্রাইটেরিয়াগুলোতে কী বলা হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনালিটি থাকলে সবাই এখানে আবেদন করতে পারবে, এবং এখানে গ্র্যাজুয়েট লেভেল, মানে মিনিমাম তোমার গ্র্যাজুয়েশন প্রয়োজন। এরপর এখানে এজ লিমিটগুলো দেখে নাও, এজ লিমিটগুলো কী কী বলা হচ্ছে এখানে, যেই সমস্ত পোস্টের জন্য এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়স, সেগুলি তাদেরকে জন্ম এত তারিখ থেকে এত তারিখের মধ্যে হবে, এবং বয়সটা যেটা ক্যালকুলেট করা হবে, এজটা যেটা ক্যালকুলেট করা হবে সেটি 1/1/2021 অনুযায়ী কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে, এটি তোমরা মাথায় রাখবে। মানে জানুয়ারি মাসের 1 তারিখে যদি তোমার বয়স 18 বছর হয়ে যায়, কিংবা যেই পোস্টে 20 বছর রয়েছে সেখানে যদি 20 বছর বয়স হয়ে যায়, তাহলে তোমরা সেই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। এবার দেখা গেলো অনেকে হয়তো সিনিয়র যারা রয়েছে তাদের হয়তো দেখা গেলো যে জানুয়ারি মাসের 1 তারিখে তার বয়স পার হয়ে যাচ্ছে, দেখা গেলো হয়তো 27 বছর ওনার পার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু উনি আর আবেদন করতে পারবেন না, এটাও তোমরা মাথায় রাখবে। মানে বয়সসীমাটা যেটা ক্যালকুলেট করা হবে সেটি 1/1/2021 হিসাবে বয়সসীমাটাকে ক্যালকুলেট করা হচ্ছে। আগে দেখে নেবো, আগে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্ট কী রয়েছে এখানে, এখানে আমাদের এক্সপিরিয়েন্স, এবার চলে আসি আমরা এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে AAO এবং AAO যেটা রয়েছে, একটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, আর একটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার।
এই দুটো পোস্টের জন্য এখানে কি ডিগ্রি চাওয়া হয়েছে দেখো, ব্যাচেলর ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে, এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে চার্টার অ্যাকাউন্টেন্ট প্রয়োজন। কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড যেটা রয়েছে কোম্পানি সেক্রেটারি ম্যানেজমেন্ট, অথবা মাস্টার ডিগ্রি ইন কমার্স অথবা মাস্টার ডিগ্রি ইন বিজনেস ইন্ডাস্ট্রিজ, এগুলো তোমাদের এখানে এ প্রয়োজন। সেটা রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য। এরপর আরেকটি পোস্ট রয়েছে যেটা তোমাদের কে ধরা হয় জেএসও, মানে জুনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসার, যেখানে ব্যাচেলর ডিগ্রি যে কোনো সাবজেক্টের উপর ব্যাচেলর ডিগ্রি থাকা দরকার, এবং এখানে মিনিমাম 60% নাম্বার দরকার ম্যাথামেটিক্সে ইন টুয়েলভ স্ট্যান্ডার্ড, মানে ক্লাস টুয়েলভে 60% যাদের কাছে ক্লাস টুয়েলভে যারা সায়েন্স নিয়েছিল তারাই শুধু এই জুনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসার, মানে এখানে ম্যাথামেটিক্সে ক্লাস টুয়েলভে 60% নাম্বার প্রয়োজন। বাকি আর এই পোস্টগুলো বাদ দিয়ে বাকি যতগুলোই পোস্ট রয়েছে সমস্ত পোস্টে ব্যাচেলর ডিগ্রি মানে একটি গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে এখানে বলা হয়েছে বাকি সমস্ত পোস্টের জন্য গ্র্যাজুয়েশন জাস্ট প্রয়োজন, এবং যেই দুটো পোস্টের জন্য তোমাদের এই প্রয়োজন সেই দুটো আমি উপরে ডিক্লেয়ার করে দিলাম। আগে দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে লাগবে। রেজিস্টার করার পর তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে লাগবে, যেভাবে আমাদের WBCS হয়ে থাকে, PSC যেভাবে আমাদের হয়ে থাকে, ঠিক একইভাবে আমি তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসও দেখিয়ে দেবো। যাদের জানা আছে তারা তো আশা করছি ভালোভাবেই তোমরা জানো। এখানে লাস্ট ডেট দেখে পাচ্ছ, এখানে 9 নম্বর পেরাতে লাস্ট ডেট 31/1/2021। এরপর অ্যাপ্লিকেশন ফি কত চার্জ করা হবে, SSC খুব কম অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হয়, এখানে মাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হবে, মানে 100 টাকা দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন হবে সমস্ত কিছুই। আগে দেখে নেবো, আগে আমাদের এখানে এক্সাম সেন্টার বলে দেওয়া রয়েছে, এক্সাম সেন্টার যেটা আমাদের এর হয়ে থাকে সাধারণত কলকাতা শিলিগুড়ি এগুলোতেই এক্সাম সেন্টার হয়ে থাকে। তবুও এখানে দেখতে পারবে তোমাদের সাউথ ইস্ট রিজন, WR রিজন, আমরা উপর থেকে নিচে চলে এখানে তোমরা দেখতে পারবে ইয়ার রিজন, 2 নম্বরে রয়েছে ইয়ার রিজন, এখানে আমাদের এ কোথায় কোথায় রয়েছে, হুগলিতে রয়েছে, কলকাতাতে রয়েছে এবং শিলিগুড়িতে, এই তিনটে জায়গাতে এক্সাম সেন্টার হয়ে থাকে। এক্সাম কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হয়, SSC এক্সাম সমস্ত এক্সামই অনলাইনে হয়ে থাকে। এরপরে কি এখানে স্কিম অফ সিলেবাস কী রয়েছে, কীভাবে এক্সামগুলো প্রসিডিওর হয়, ফার্স্ট রয়েছে টায়ার 1 এক্সামিনেশন, তারপর রয়েছে টায়ার 2 এক্সামিনেশন, তারপর রয়েছে টায়ার 3 এক্সামিনেশন, তারপর রয়েছে টায়ার 4 এক্সামিনেশন। টায়ার 1 এক্সামিনেশন যেটা হয় সেটা হলো গিয়ে CGL-এর যে এ অনুযায়ী হবে, MCQ টাইপের 200 নম্বরের উপর এক্সাম হয়ে থাকে। তারপর রয়েছে টায়ার 2, তারপর রয়েছে টায়ার 3 যেটা রয়েছে সেটি ডিসক্রিপটিভ টাইপের পেপার হয়ে থাকে, এখানে ডিসক্রিপটিভ টাইপের পেপার দিতে লাগবে। এরপর টায়ার 4 যেটা রয়েছে সেখানে ডাটা এন্ট্রি, মানে তোমাদের কম্পিউটার টেস্ট রয়েছে, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, ডাটা এন্ট্রি দেখা হয়। আগে দেখে নেবো, আগে এখানে সিলেবাসের মধ্যে কী কী এ রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে যেটা টায়ার 1 যেটা বললাম সিলেবাস, সেখানে জেনারেল রিজনিং থেকে 25 নম্বর থাকবে, 25টা কোশ্চেন থাকবে, এখানে 50 নম্বর থাকবে। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, 50 নম্বর, ম্যাথ থেকে থাকবে 25টা কোশ্চেন, 50 নম্বর, ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন, 50 নম্বর। সময় দেওয়া হবে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোমাকে এই 200 নম্বরের এক্সাম কমপ্লিট করতে লাগবে। এরপরে এটা টায়ার 1 হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের টায়ার 2, টায়ার 2তে রয়েছে কি দেখে নাও, টায়ার 2তে রয়েছে এখানে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, 4টে পেপার রয়েছে। এবার এই 4টে পেপার দেখে নাও, এখানে 4টে পেপারের মধ্যে ফার্স্ট পেপার যেটা রয়েছে ম্যাথে যেটা 100টা কোশ্চেন থাকবে, 200 নম্বর থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেন্সিভ টোটাল এখানে 200 নম্বর থাকবে, 200টা কোশ্চেন থাকবে, 200 নম্বর থাকবে। এরপরে রয়েছে পেপার 3, 100টা কোশ্চেন থাকবে, 200 নম্বর। এরপরে রয়েছে পেপার 4, 100টা কোশ্চেন থাকবে, 200 নম্বরের উপর এক্সাম হবে। এরপরে এখানে দেখে নাও, টায়ার 1 অ্যান্ড টায়ার 2 উইল কনসিস্ট অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, দ্য কোশ্চেন উইল বি বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি ইন দি মিডিয়াম। তাহলে টায়ার 1 এবং টায়ার 2 যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সমস্ত কোশ্চেনগুলো অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং কোশ্চেন যেটা থাকবে সেটি ইংরেজি এবং হিন্দিতে থাকবে, তাছাড়া আদার্স কোনো এতে ল্যাঙ্গুয়েজে এখানে বলা হয়নি, শুধু হিন্দি এবং ইংরেজিতেই থাকবে, বাংলাতে হওয়ার কোনো চান্সেস নেই। এরপরে এখানে নেগেটিভ মার্ক কী রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে এখানে 0.50, নেগেটিভ মার্ক রয়েছে এখানে 0.50 করে নেগেটিভ মার্ক রয়েছে। আগে দেখে নেবো, আগে এখানে কী বলা হয়েছে, ইন টায়ার 2 এক্সামিনেশন পেপার 1 অ্যান্ড পেপার 2 কম্পালসারি ফর অল দ্য পোস্ট, মানে পেপার 1 এবং পেপার 2 যেটা দেখলাম, মানে ম্যাথ এবং ইংলিশ টায়ার 2 এক্সামের জন্য, কিন্তু ম্যাথ এবং ইংলিশ সবাইকেই কিন্তু দিতে লাগে, সবাইকেই দিতে লাগবে, মানে যেরকম এতে WBCS যেমন কম্পালসারি বিষয়টা রয়েছে, তোমরা যারা জানো না বিষয়টা, যে এখানে যে পেপার 2 এবং পেপার 3 বিষয়টাতে তাদেরকে বলে WBCS যেমন কম্পালসারি রয়েছে যে সমস্ত পোস্টের জন্য 6টা সাবজেক্টের এক্সাম দিতে লাগে, এবং অপশনাল যেটা রয়েছে সে অপশনালগুলো বাকি পোস্টের জন্য সেগুলোকে দিতে হয়। তাহলে এখানেও ঠিক একই ব্যাপার রয়েছে, এখানে যে টায়ার 2 যে এক্সামটা হবে সেখানে পেপার 1 এবং পেপার 2
এই দুটো পেপার সবাইকেই দিতে লাগবে, সব পোস্টের জন্য দিতে লাগবে। এরপরে পেপার থ্রি এবং পেপার ফোর যে পোস্টটা রয়েছে সেটি একমাত্র জেএসও মানে জুনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসারের এই পোস্টের জন্য যারা আবেদন করবে তারাই এখানে এই এক্সামটাকে তাদেরকেই দিতে লাগবে। এরপর দেখেন এখানে টায়ার টু এবং পেপার টায়ার টু এর এখানে পেপার ফোর উইল বি ওনলি ক্যান্ডিডেট হু আর শর্ট লিস্টেড ইন দ্য টায়ার ওয়ান অ্যান্ড টায়ার ফোর আদারওয়াইজ পোস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাকাউন্টেন্ট অফিসার। আগে দেখে নেবো আগে আমাদের ডিটেলস কী রয়েছে। এরপর এটা রয়েছে ডিসক্রিপটিভ পেপার মানে টায়ার থ্রি যেটা রয়েছে, টায়ার থ্রিতে যেটা রয়েছে পেন পেপার, এটা তোমাদেরকে পেন পেপারে এক্সাম দিতে লাগবে, যেটি কিনা ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে, যেটা ইংলিশ এবং হিন্দি দুই মিডিয়ামেই থাকবে। ম্যাক্সিমাম নাম্বার থাকবে এখানে 100, এক ঘন্টার সময় থাকবে। এখানে কী কী থাকে, এসে থাকে, তারপরে প্রেসিট থাকে, তারপরে লেটার থাকে, অ্যাপ্লিকেশন, এটা সে লেখা এখানে থেকে থাকে। আগে দেখে নাও, তারপরে রয়েছে টায়ার ফোর এক্সামিনেশন। টায়ার ফোর এক্সামিনেশন যেটা রয়েছে তোমাদের ডাটা এন্ট্রির উপরে টায়ার ফোর এক্সামিনেশন রয়েছে। তোমরা কারা কারা এই এক্সামের জন্য ইন্টারেস্টেড রয়েছো, এটার ফর্ম ফিল আপ করার জন্য ইন্টারেস্টেড রয়েছো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এবং তোমরা যত তাড়াতাড়ি অতি শীঘ্রই যদি ফর্ম ফিল আপ করতে যাও তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করা এখন থেকেই শুরু করে দাও। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পরে এক ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ করতে লাগবে। এবং কারো যদি অনলাইন রেজিস্ট্রেশন করা না থাকে, ওয়ান টাইম এখানে রেজিস্ট্রেশন করতে হয় এসএসসিতে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এবং কোনোরকম যদি তোমরা প্রবলেমে পড়ো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময়, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সরাসরি আমাকে মেসেজ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।